নতুন দিল্লির আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরের পর আপনার সকলকে স্বাগত জানাইছো। আজি মই এয়ার আরবিয়ার ফ্লাইট যোগে রাশিয়ালে যাত্রা করি। প্রথমে ইয়ারপর মানে শারজাত ফ্লাইট শারজাত গিয়ে পাই, তারপর মস্কো। এই ভিডিওট আমি গেট পাস হয়ে গেল, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ জার্নি আমার চাব পড়ব আর ভিডিওটাকে আগে চাই। ছাডেনলি 4 ঘণ্টা নোহার কারণটো হল, ভিডিওটোর মাজত নোহার কারণটো হল মানে এয়ার আরবিয়ার লগত আমার এটা যথেষ্ট পরিমাণে এটা কাজিয়া সদৃক পরিবেশের সৃষ্টি হয়েছিল এয়ারপোর্টের ভিতরতে। তেওঁলোকে আমাক বোর্ডিং পাস দিবলে ডিনাই করে আছিল আর বহুত কষ্টর পিছত যুঁজি 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 ফাইনালি আমি তেওঁলোকৰ বোর্ডিং পাস লৈ এতিয়া আমি গৈ আছো এয়ারপোর্টের ফ্লাইটত বহিবলে। ফ্লাইটত বহি আপোনালোকক সম্পূর্ণ ঘটনাটো আপোনালোকক কৈ আছো। চাই থাকিব ভিডিওটো, ধন্যবাদ। লাইফত ফার্স্ট টাইম এনেকুৱা ইন্টারন্যাশনাল ফ্লাইটত উঠিছো যত লেগ স্পেস একদম জিরো, ইয়াত এন্টারটেইনমেন্টৰ কাৰণে জিরো, একো নাই। ইয়াত টিভি থাকে, নর্মেলি টিভি থাকে, আর হেড রস্ত একদম ফাল্টু, একদম ফাল্টু। কোনো বিজনেস ক্লাস নাই, অনলি ইকোনমি ক্লাস। বাকি না জানো, গৈ পাও চাও আর খোয়া বোয়া কেনেকে দিয়ে কি করে। মানে কন্ডিশনটা কি হল, আমি আহি দিল্লি এয়ারপোর্ট পালো। দিল্লি এয়ারপোর্টর বা শারজা বা দুবাই যদি আপনি ট্রানজিট করে, এটা তেওঁলোকৰ প্রথম আর ফার্স্ট যোনটো রুল এন্ড রেগুলেশন হল আরটিপিসিআর টেস্ট 72 ঘণ্টাৰ ভিতৰত লাগে। দিল্লি যাওয়ার 72 ঘণ্টাৰ ভিতৰত তেওঁলোকৰ আরটিপিসিআর টেস্ট লাগে। সো আমি আরটিপিসিআর টেস্ট অলরেডি করালো, একো ঝামেলা নাই। তো আমার ভিজাটো হল সিঙ্গল এন্ট্রি ভিজা, সিঙ্গল এন্ট্রি ভিজা, এমপ্লয়মেন্ট ভিজা। এইটো ভিজাত নর্মেলি আমার একটু প্রবলেম নহয়, ভিজাটো আমি আগত গিয়ে এক্সটেন্ড করি যেহেতু রাশিয়াত আমি অলরেডি ইমান টাইম দিয়ে আসো। সো একো ইস্যু নহয়, একো প্রবলেম নহয় বেলেগ এয়ারলাইনত হলে। যেতিয়া আমি চেক ইন করার কারণে, বেগ চেক জমা দিয়ার কারণে যেতিয়া আমি আহিলো, সাডেনলি তেওঁলোকে আমাক রিফিউজ করলে যে আপনাদের বোর্ডিং করব নিব, রিটার্ন ফ্লাইট টিকেট না কাটিবে। রিটার্ন টিকেট কাটিম, রিটার্ন তথাপিও ইয়ার আরবিয়ার রিটার্ন টিকেট কাটিব লাগে। ইয়ার আরবিয়ার রিটার্ন টিকেট কাটিব লাগিলে আমি কি করব, ইয়ার আরবিয়ার আমি এতে আমি তো ঘুরি না হো এই টাইমত, রিটার্ন ফ্লাইট আমি কিয় করি। এতে 50-60 হাজার টাকা রিটার্ন ফ্লাইট করার কোনো মতলবই নাই। তো মাতিল আহক কথা পাতক কি হল কি নহল, তেওঁলোকে একো রেসপন্সে নিদিয়ে। কাইফা নামৰ এজনী ফ্লাইট এটেন্ডেন্ট লাগে, গ্রাউন্ড স্টাফ, তাইৰ ব্যৱহাৰ বোলে বাতি মত কৰো মেৰেছে। যেতিয়া যুক্তিৰ কথা আপুনি কব কাৰোবাক, তেওঁ খং উঠে। আৰু ইয়াৰ আৰবিয়াৰ এই সার্ভিসটোৱে আজি মোক ইমান হেডেকত দিছে। দিনটোত আমি এরাউন্ড 2টা বজাত আহি এয়ারপোর্ট পালো, আমাক 6টাত ফ্লাইট। তো আরামসে আমি ভাবিছিলো খাওয়া বোয়া করি। তেওঁলোকে আমাক 2 ঘণ্টা টাইমত লাইনত রখাই থৈছে, কোনো ধরনের হেৰি নাই। পিছত মই জনালো কথাবোৰ কেনেকে ক্রাইটেরিয়া ধরে দিছে রিটার্ন ফ্লাইট লাগে। পিছত মই বেলেগ এটা কোম্পানির রিটার্ন টিকেট এনে বুক করে থলো, হয়তো পিছত কেনসেল হয়ে যাব, কেনসেল করে দিম, বুক করলো। তেতিয়া আকৌ তেওঁলোকৰ নতুন ডিমান্ড যে এইটোত নহব, আমার কোম্পানিরে আপনাদের সেই বুক করাব লাগিব। আচরিত তেওঁলোকৰ কথা বতরা আচরিত, অকল আমি 3জন নহয় আর বহুত মানুষ আছে সেম প্রবলেম তেওঁলোকৰ রিটার্ন ফ্লাইট করব লাগে। মানে জানি শুনি তেওঁলোকৰ বিজনেস বড়োয়ার কারণে একটা স্ট্রেটেজি তৈরি করে মানুষ হেরেজমেন্ট করে ইয়ার আরবিয়ার। সো বাকি ফ্লাইটবোৰ মই এতিয়ালৈকে এনেকুৱা দেখা নাই। সো আর আপনাদের দেখালোয়ে যে কন্ডিশন, মানে ইকোনমি ক্লাস অনলি, এটা মানে এন্টারটেইনমেন্ট সিস্টেম নাই। আপনি 3-4 ঘণ্টা ফ্লাইটত বেকার বহি থাকবেন, এটা খাওয়া বোয়া কি দিয়ে তারও এক ভরসা নাই। চাও আগলে কি হয়, আগলকে আপনার দেখাই থাকি ভিডিওবর। আগলে নেক্সট স্টপ আবার মোর শারজাত, শারজাত বই 12 ঘণ্টার নিচি ওয়েটিং আছে। শারজার পিছত আকো পুনর্বার আপনার শারজা পাই আপনার পুনর্বার। এনেকই লাহে লাহে আমার বিমানখন ইতিমধ্যে স্টার্ট করলে রানওয়ের কারণে, টেক অফ লওয়ার কারণে। সো এনেকে লাহে লাহে আমার শারজালৈকে প্রথম যাত্রাটা, যেহেতু মই নতুন দিল্লির পৰা সংযুক্ত আমিরামেরাত ইউএইৰ শারজা শহরত ল্যান্ড করিম। তারপর পিছর মোর ফ্লাইট পিছদিনাখন রাতিপুৱা 9 বজাত মোর পিছর ফ্লাইটটো আছিলে মস্কোলৈকে। সো আগলৈকে আপোনাক মস্কোর বা তার আগলৈকে আকাশ মার্গৰ পৰা দৃশ্যবোৰ দেখাবলৈ যত্ন করিম।
over here, the chicken aloo wrap with water. Sao vitorot ki ase vitorot ji ase ta sage khau bhook lagise rati por po ek khana shawarma type ki beta dise khabole taste kori chau chicken ani badale na yei khana gorib manuhar khana ki koribo upai nai যেতিয়া আমি মস্কো শারজার পৰা মস্কোৰ ফ্লাইটত উঠিছিলোঁ তেতিয়া আমাৰ যিহেতু আমাৰ দিনৰ ভাগত আছিলে আমাৰ ফ্লাইটটো সেইকাৰণে দিনৰ ভাগত মৰুভূমি অঞ্চল স্পষ্টভাৱে দেখা যায় মৰুভূমি মাজে মাজে পানী আছে তলত কি আছে নাজানো এইটো অৱশ্যে কিৰ্গিস্তান বা উজবেকিস্তানৰ কোনোবা এখন ঠাই মোৰ ধাৰণা হৈছে পাঁচ ঘণ্টীয়া এটা যাত্ৰাৰ অন্তত দিনটোৰ কষ্ট ৰাতিটোৰ কষ্ট সময় কষ্টৰ হবে এখন যেতিয়া সাগৰৰ মস্কোটো দেখা পাইছোঁ মনটোত কিবা এটা শান্তি আহি গৈছে চাওক আগৰ ক্লিপটোত আপোনালোকে যেনেকৈ একদম গছ গছনি একো দেখিবলৈ পোৱা নাছিল কিন্তু এইটো ক্লিপত চাব আপোনালোকে গছ গছনিৰে ভৰপূৰ ৰাছিয়াৰ এইটো ছিজন আৰু দুইমাহ তিনিমাহ পিছতে ইয়াত বৰফ পৰা ষ্টাৰ্ট হ'ব আৰু বৰফ পৰা ষ্টাৰ্ট হ'লে তেতিয়া আৰু গছ গছনিবোৰ দেখা নাযায় ওপৰৰ পৰা এটা ধুনীয়া পৰিৱেশ ৰাছিয়া এইটো ছিজনত ৰাছিয়াত যদি আহিব বিচাৰে এইটো ছিজনত ৰাছিয়াত আহক ৰাছিয়াৰ প্ৰকৃত যোনটো সৌন্দৰ্য এইটো এইটো বয়সতে এইটো সময়তে চাবলৈ পাব এটা মাইনাৰ ধুনীয়া পৰিৱেশ চাৰিওফালে একদম সেউজীয়া সেউজীয়া পৰিৱেশ আৰু ডাৱৰৰ মাজেৰে আমাৰ ফ্লাইটখন গৈ 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 আমি মস্কো লেণ্ডিং কৰিমহি আমাৰ ফ্লাইটটো এতিয়া মস্কোত লেণ্ডিং কৰিব কৰিব অৱস্থা মস্কোৰ দেৱন্দদেৱা এয়াৰপৰ্টত আমাৰ ফ্লাইটটো এতিয়া ৰানৱে পাইছেহি তেনেকৈ আমাৰ ফ্লাইটটো লেণ্ডিং কৰি গ'ল আৰু লেণ্ডিঙৰ পিছতে কি হ'ল মোৰ মানে ফোনত চাৰ্জ নাই যিহেতু আমাৰ ইণ্ডিয়াৰ পৰা আহিছিলোঁ যিহেতু 8 মাহৰ অন্তত মই ইণ্ডিয়াৰ পৰা অহাৰ কাৰণে মোৰ মোবাইলৰ চাৰ্জাৰটো হ'ল মানে ইণ্ডিয়ান টাইপ আৰু ইয়াত যোনবোৰ হয় ইউৰোপীয়ান ষ্টাইলৰ চাৰ্জাৰ যোনবোৰ আপোনালোকে চাইনিজ বা ইউৰোপীয়ান ষ্টাইল চাৰ্জাৰবোৰ আপোনাক কেতিয়াবা দেখুৱাম মই আগৰ ভিডিঅ'লৈ আপোনালোকক আৰু ফ্লাইটটো এনেকৈ আহি লেণ্ডিং হৈ গ'ল আৰু আমাৰ মোৰ চাৰ্জ মোবাইলত চাৰ্জ নথকাৰ কাৰণে মই আগলৈকে একো শ্বুট কৰিব পৰা নাই এটা বি ৰোল আছে বি ৰোলটো আপোনালোকে চাওক এয়াৰপৰ্টৰ ভিতৰতে বৰষুণ পৰি আছিল আৰু ৰামধেনু হেৰি হৈ আছিল একদম এটা ধুনীয়া আপুনি চালে আপুনি একদম শিহৰিত হৈ উঠিব এই ক্লিপটো আপোনালোকৰ সন্মুখত আগবঢ়াইছোঁ এনজয় কৰক আৰু ভিডিঅ'টো যদিহে ভাল লাগে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু বন্ধুবৰ্গৰ সৈতে শ্বেয়াৰ কৰিব আগলৈকে ৰাছিয়াৰ পৰা এনেকুৱা ভিডিঅ' মই দি থাকিম ধন্যবাদ আপোনালোকে এই ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে থেংক ইউ চ' মাছ আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব